ভারতের ইতিহাস থেকে আমরা এখন পঁচিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি তোমাদের ডাব্লু এবং এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে অনেক উপযোগী হয়ে উঠবে তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন খাজুরহ মন্দিরগুলি কোন বংশীয় রাজাদের কীর্তি খাজুরাহ মন্দিরগুলি চান্দেলা বংশীয় রাজাদের কীর্তি ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বা প্রত্নতাত্ত্বিক জাদুঘর অখ্যা করেছেন ভিনসেন্ট স্মিথ কোন সভ্যতা হরপ্পা সংস্কৃতির প্রতিকৃত ছিল মেসোপটেমিয়া সভ্যতা হরপ্পা সংস্কৃতির প্রতিকৃত ছিল শকাব্দ প্রচলন করেন কনিষ্কো নিজের সিংহাসন কালকে স্মরণ রাখার জন্য কনিস্কো আটাত্তর খ্রিস্টাব্দে শকাব্দ বা নতুন বছরের প্রচলন করেন মারাঠা ছত্রপতি সাহুর প্রধানমন্ত্রী ছিলেন বালাজি বিশ্বনাথ কোন গুপ্ত সম্রাট পরাক্রম উপাধি ধারণ করেন সুমধ্রগুপ্ত পরাক্রম উপাধি ধারণ করেন ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ বাদশিকান বা মূর্তি ধ্বংসকারী উপাধি পান সুলতান মাহমুদ সর্বপ্রথম কোন বিদেশি দূত ভারতে আসেন সর্বপ্রথম ভারতে আসেন বিদেশি দূত মেগাস্তিনিস বাংলার স্বাধীন নবাবের প্রতিষ্ঠাতা হল মুর্শিদ কুলিখা পাল বংশের প্রতিষ্ঠাতা হল গোপাল পাল প্রাচীনকালে বাংলার বিখ্যাত বন্দর হল তাম্রলিপ্ত মুদ্রারাক্ষস রচনা করেন বিশাখ দত্ত খাদ্য রচনা করেন ব্রহ্মগুপ্ত কোন শিখগুরু অমৃতসরকে শিখ ধর্মের প্রধান স্থানে পরিণত করেন গুরু অর্জুন অমৃতসরকে শিখ ধর্মের প্রধান তীর্থস্থানে পরিণত করেন কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক হিন্দুস্তানের তোতাবাকি বলা হতো আমির খসরুকে লোদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি হুমায়ুন কথার অর্থ কী হুমায়ুন কথার অর্থ হলো ভাগ্যবান আগ্রা শহরটি কোন সুলতান তৈরি করেন আগ্রা শহরটি তৈরি করেন সুলতান সিকান্দার লোদি রানা প্রতাপ কোন যুদ্ধে মুঘলদের কাছে পরাজিত হয় রানা প্রতাপ হলদিঘাটের যুদ্ধে মুঘলদের কাছে পরাজিত হয় দোহা কী দোহা হল কবিরের উপদেশ ঔরঙ্গজেব কবে মুঘল সিংহাসনে বসেন ঔরঙ্গজেব ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে মুঘল সিংহাসনে বসেন আলাই দরওয়াজা কোন সৌধের দ্বার আলাই দরওয়াজা হলো কুতুব মিনারের দ্বার কোন মন্দিরকে কৃষ্ণ প্যাগোডা বলা হয় কোনার্কের সূর্য মন্দিরকে কৃষ্ণ প্যাগোডা বলা হয়